দীর্ঘ 8 বছর ঢাকা সেনানিবাসের আওতাধীন এলাকায় অবস্থিত কথিত আয়নাঘরে আটক ছিলেন জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পরদিন 6ই আগস্ট ভোরে ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান পরিবারের কাছে ফেরেন। এরপর থেকেই তিনি আয়নাঘরে দীর্ঘদিন আটক থাকা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন। এর মধ্যেই শনিবার 17ই আগস্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ একটি প্রতিবেদন প্রকাশ করে আরমানের পরিবারের বরাত নিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, কাসেম আরমানকে কথিত আয়নাঘরের বন্দি দশা থেকে মুক্ত করতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকের কাছে সহায়তা চেয়েছিল তার পরিবার, তবে তারা সহায়তা পাননি। প্রতিবেদনে বলা হয়, খালা শেখ হাসিনার শাসনামলে প্রায় 1 দশক ধরে আটক ব্রিটিশ প্রশিক্ষিত ব্যারিস্টার কাসেম আরমানকে সাহায্য করতে ব্যর্থ হয়েছিলেন টিউলিপ। লেবার পার্টি থেকে জয় পাওয়া টিউলিপ সিদ্দিক গত 5ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে। এতে আরও বলা হয়, 2016 সালে নিখোঁজ হওয়া 40 বছর বয়সী কাসেম আরমানের আইনজীবীরা বলেছেন, টিউলিপ সিদ্দিক তার ব্যক্তিগত যোগাযোগ ব্যবহার করে তাকে বন্দি দশা থেকে মুক্তি দিতে পারতেন, তবে তিনি তা করেননি। কাসেম আরমান নিখোঁজ হওয়ার 1 বছর আগে 2015 সালে টিউলিপ সিদ্দিক হ্যামস্টেডের এমপি নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের বলেছিলেন, খালা আমাকে সবচেয়ে বেশি শিখিয়েছেন, আমি তার কাছ থেকে রাজনীতি সম্পর্কে সব কিছু শিখেছি, সামাজিক ন্যায় বিচার, কীভাবে প্রচারণা চালাতে হয় এবং কীভাবে জনগণের কাছে পৌঁছাতে হয় এসব শিখেছি। টেলিগ্রাফ লিখেছে, বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে টানা 15 বছরেরও বেশি সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনার শাসনামলে বিরোধীদের আক্রমণ করা হয়, গ্রেফতার করা হয় এবং গোপনে বন্দী করা হয় অনেককেই। একই সঙ্গে চলেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। 2016 সালের 9ই আগস্ট ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমানকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যান সাদা পোশাক পরিহিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কাসেম আরমানের অভিযোগ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব তাকে তার পরিবারের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, 1000-এরও বেশি মানুষকে হত্যা এবং শত শত মানুষের গুমের জন্যও দায়ী আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা র্যাব নামের এই বাহিনী। আইনজীবী মাইকেল পোলাক বলেন, আয়নাঘর নামক একটি গোপন অভ্যন্তরীণ বন্দিশালায় কাসেম আরমানকে বন্দি করে চোখ বেঁধে রাখা হয়েছিল, ভয় ছিল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তিনি বলেন, কাসেম আরমানকে আটক করা শেখ হাসিনার নীতির প্রতিফলন, এটা স্পষ্ট যে তার শাসনামলে জোরপূর্বক গুম এবং নির্বিচারে আটক রাখার একটি সরকারি নীতি ছিল। এই আইনজীবী বলেন, আমি এবং কাসেম আরমানের পরিবার উভয়ই কাসেম আরমানকে মুক্তি দিতে টিউলিপ সিদ্দিককে তার খালার কাছে তদবির করার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু আমরা কোনো সহায়তা পাইনি, তিনি আমাদের কোনো সহায়তাই করেননি। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।